গুড মর্নিং বড়দের, আমার প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। আজকে কলকাতায় আমার শেষ দিন। দেখো, আজ সকালবেলা আমি খুব হেলদি ব্রেকফাস্ট খাচ্ছি, যা ফল বেঁচেছিল। অ্যাকচুয়ালি এখন হচ্ছে যে ফ্রিজ খালি করতে হবে, সব কিছু শেষ করতে হবে, তো মোটামুটি মুসলি আর সব ফল টল দিয়ে যেটুকু দুধ ছিল সব খেয়ে নিয়েছি। আমি না আমার ব্যালকনি থেকে একদিনও আমার ব্যাক সাইডটা রেকর্ডিং করিনি, রোজই তোমাদের আমি সামনেটা দেখিয়েছি, কিন্তু রেকর্ডিং করতে এসে সেই ব্যাপারটা একই। দেখো, জাস্ট আমার পাশের বিল্ডিংটা পরিষ্কার দেখা যাচ্ছে, তারপর থেকে পুরো ধোঁয়া। কাজে এদিকে এবারও মানে সেরকম কিছু দেখা যায়নি, সেজন্য আর খুব একটা ইন্টারেস্ট নিয়ে আমি এই ব্যালকনি থেকে করিনি, কিন্তু মনে হলো যে এতদিন ছিলাম বাট এদিক থেকে একদমই দেখালাম না, তাই আজকে যাওয়ার আগে একটুখানি দেখে নিলাম। ওটা হয় না, যাওয়ার আগে সব কিছুই মনে হয় খুব আরও বেশি করে দেখি, সেই ব্যাপারটার জন্য। দেখো, লাঞ্চ নিয়ে বসে গেছি, আর যেরকম বলছি যেহেতু আজকে বেরোতে হবে, তাড়াতাড়ি লাঞ্চ করছি, আর বাঁচা কোচা যা আছে শেষ করতে হবে। কাজে যা তরকারি ভাত ছিল সেগুলো গরম করে খেয়ে শেষ করে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যেতে হবে। অলরেডি দেখো ঢাকা দেওয়া শুরু হয়ে গেছে, যদিও আমি এবার খুব বেশি ঢাকা দিচ্ছি না, কারণ কয়েকদিন পরেই সিদ্ধার্থ এখানে আসবে। আবার মোটামুটি কিছু জিনিস ঢাকা দিয়েছি, এবার চলো শেষবারের মতো সামনের থেকে তোমাদের আর একবার দেখিয়ে দিই। এবছর মানে এই ট্রিপে যে কতদিন ছিলাম একবারও পরিষ্কার কিছু দেখতে পাইনি, তবুও দেখতে খুব ভালো লাগছিল। আচ্ছা, আমি বসে গেছি ট্যাক্সিতে। দেখো, তোমাদের বলছি যে আমি কলকাতাকে ভীষণ ভালোবাসি, আমার চারপাশে যারা আছে আমি তোমাদের সকলকে ভীষণ ভালোবাসি, বাট এখন আমি মুম্বাই ফিরে যাচ্ছি। আর ওই যেতে যেতে যা হয়, রাস্তায় যত দুদিকে জিনিস দেখতে পাচ্ছি মনে হচ্ছে দেখেনি আবার কবে আসব। কি হয়, এত ডিস্টেন্স না, আর কাজকর্ম ছেড়ে এত কিছু ম্যানেজ করে আসা। তোমরা জানো আমার বাড়িতে কুকুর আছে, আমার নিজের কাজ আছে, আর বয়সও বাড়ছে, তো একা ট্রাভেল করতে এখন একটু তো কষ্ট হয়, ওই ভারী সুটকেসটা ওঠাতে হয়, আর আবার ইচ্ছেও করে ভীষণ আসতে। বছরে দুবার তো আসি, ইনিশিয়ালি তো অ্যাকচুয়ালি বছরে চারবারও এসেছি, তারপরে কোভিডের জন্য আসা হয়নি। ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি না অনেক প্রবলেম, মানে এতটা গ্যাপ হয়ে গেছে দু আড়াই বছরের, যে আমরাও একটু লেজি হয়ে গেছি, বয়সও একটু বেড়ে গেছে। তবুও কলকাতা তো কলকাতাই, আসতে খুব ভালো লাগে, কিন্তু এত কিছু গুছিয়ে এত কিছু ম্যানেজ করে না আজকাল যত দিন যাচ্ছে একটু মুশকিল বাড়ছে এরকমই মনে হচ্ছে। এনিওয়ে, এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এয়ারপোর্টটা যেরকম আমি বলি বম্বে এয়ারপোর্টের মতো বাইরের থেকে অত সুন্দর নয় ব্যাপারটা, কিন্তু আবার ভেতরে ঢুকে গেলে না আমার খুব ভালো লাগে। ওই যে একটা বিরাট বাউলের একটা স্ট্যাচু বানানো আছে, ওপরে যে লেখাগুলো রয়েছে, মানে কলকাতার না কালচারাল ব্যাপারটাই একটু অন্যরকম। প্লাস দেখো, নিজের ভালো লাগা তো কাজ করেই, যেখানে তুমি ছোটোর থেকে জন্মেছো, বড় হয়েছো, সেটা তো একটা আছে। যাই হোক, এখন আমি বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেক করিয়ে একদম গেটের সামনে এসে গেছি। তো গেটের সামনে এসে দেখলাম ফ্লাইট ডিলে। এনিওয়ে, কিছু তো করার নেই, বেশ খানিকক্ষণ বসে অপেক্ষা করলাম, একটু কফি খেলাম, তবে পৌঁছে গেছি ওটাই নিশ্চিন্ত। আজকাল না টেনশন অতটা ভাল লাগে না, তার থেকে মনে হয় যে ঠিক আছে একটু আগে পৌঁছে গিয়ে বসে থাকা ভালো। অল্প বয়সে না লাস্ট মোমেন্টেও দৌড়োদৌড়ি করে ফ্লাইট ধরেছি, এরম বহুবার হয়েছে, কিন্তু এখন আর সেগুলো মনে হয় একটু বেশি টেনশন হয়ে যায়। দেখো, এখনও ফ্লাইট আসেনি, আমি এখানে বসে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো ফ্লাইট আসেনি। ফ্লাইট ডিলে যদিও খুব নয়, বোধহয় মিনিট 30-35, মানে আধা ঘন্টা মতো হয়তো ডিলে হয়েছে। দেখো, এসে গেছে বিস্তারা ফ্লাইট, দেখা যাচ্ছে এই ফ্লাইটেই এবার যাব। এবার যেটা হলো, বহুদিন পরে তিনটে সিটে আমি একা। আগেকার মতো না ফ্লাইটে যাওয়ার যে মজাটা ছিল, একটা রয়্যাল ব্যাপার ছিল, অনেক লাক্সারিয়াস ওয়েতে যাতায়াত হতো, সেটা আজকাল আর হয় না। এত ছোটো লেগ স্পেস হয়ে গেছে, মানে পুরো ঘিঞ্জি ব্যাপার স্যাপার হয়ে গেছে, তো সেজন্য অনেক দিন পর এরকম তিনটে সিট খালি, মানে তিনটে সিটে আমি একা, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার, মানে মনে হলো অনেক কিছু ভালো জিনিস পেলাম। একটা মিক্সড ফিলিংস,
বাট ডেফিনেটলি কলকাতাকে মিস তো করি। কখনো কখনো মনে হয় কলকাতা চলেই আসি, যেটা সিদ্ধার্থ বলে, কখনো মনে হয় না যাবো না। যাই হোক, তো বিস্তারাতে এখনও এই কমপ্লিমেন্টারি মিলগুলো দেয় এবং বেশ স্ট্যান্ডার্ড খাবার দেয়। তো আমি একটা ননভেজ চিকেন রাইস, একটা দাল মাখানি, একটা খুব ভালো মিষ্টি দিয়েছিল কলকাতার, প্লাস কফি তো খেলামই। তো এসব করে সময় তো বেশ খানিকটা কেটেই যায়। আর আমি একটু নিজের মধ্যে থাকতে ভালোবাসি, আমি একটু কল্পনা করতে ভালোবাসি, আমি অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু অসুবিধা হয় না। খুব অসুবিধা হলে ফোনে একটু গেম খেলে নিই। বাট দেখো, মুম্বাই ল্যান্ড করে গেলাম, আজকাল ফ্লাইটে চড়তেও ভয় লাগছে। মানে এখন এত রকম সব দিকে হচ্ছে না, মানে মানুষের জীবনের দাম অনেক কমে গেছে। আর সায়েন্স যত উন্নতি করছে, যত সৃষ্টি হচ্ছে, তত ধ্বংস হচ্ছে। কিন্তু আবার ভয় পেয়ে ঘরে বসে থাকলেও তো চলবে না, তো সব কিছুই করতে হবে। যাই হোক, পৌঁছে গেলাম। মুম্বাই তো পৌঁছে গেলাম, দেখো ফ্ল্যাটে, মানে বাড়ির সামনে এসে গেছি, ফ্ল্যাটের দরজা খুলছি, এই যে ভেতরে ঢুকে এই মুহূর্তে যেটা হবে সেটার যে আনন্দ, তার কোনো তুলনা নেই। সেটার জন্য ওই এতটা জার্নি, ক্লান্তি সব ভুলে যাবে মানুষ। কারণ দেখো, আমার ঝিনুক রানী করছে আমাকে দেখে এত খুশি, মানে ও মনে হয় পুরো দুনিয়া পেয়ে গেল আমি এসে গেছি। এখন বাজে রাত্রি 12টা, যেহেতু ফ্লাইট ডিলে ছিল, প্লাস এয়ারপোর্টেও সময় লাগে, লাগেজ আসতে বেরোতে এসব করতে করতে। আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম মোটামুটি 3টে, 3:15 আর বাড়ি পৌঁছলাম রাত্রি 12টা। কিন্তু ঝিনুককে দেখে আর ওর ওই আনন্দ দেখে, ও যে এত খুশি হয়েছে, আমারও ক্লান্তি দূর হয়ে গেছে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, যেখানেই থাকি, বোম্বে বা কলকাতা, দেখা তোমাদের সবার সঙ্গেই আমার রোজ হবে, কারণ আমি তো তোমাদের সামনে এসেই যাই, তাই না? চলো, বাই।